আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জাপানে কোভিড ভ্যাকসিন হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্ডি গার্ল কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি শুক্তি এখন বর্তমানে জাপান থেকে বলছি গত কালকে হচ্ছে কোভিড ভ্যাকসিন দিয়েছি এবং ভাবলাম যে খুব দ্রুতই তোমাদের সাথে যে এক্সপেরিয়েন্সটা হয়েছে বা আমার কেমন লাগলো এটা একটু শেয়ার করি তাহলে হয়তো তোমাদের কারো কারোর জন্য উপকার হলেও হতে পারে তোমরা জানো যারা জাপানে আসবে বা জাপানে আসার প্রস্তুতি নিচ্ছ অথবা চিন্তা ভাবনা করছো তাদের হয়তো অলরেডি জানা হয়ে গিয়েছে যে তিনটা ভ্যাকসিন দিয়ে তারপরে জাপানে আসতে হয় আমার সময় সেই নিয়মই ছিল জাপানে অলরেডি এখন ফোর্থ ভ্যাকসিন ফিফথ ভ্যাকসিন অবধি চলছে যারা ফোর্থ ভ্যাকসিন নিয়ে নিয়েছেন তাদেরকে ফিফথ ভ্যাকসিন দিতে হচ্ছে তো আমি জাপানে যখন এসেছিলাম তখন আমার থার্ড ভ্যাকসিন অবধি নেওয়া ছিল এবং আমি বাংলাদেশ থেকে যখন আসি তখন কোভিশিল্ড দিয়েছিলাম আমার তিন বাড়ি হচ্ছে কোভিশিল্ড নেওয়া ছিল এখানে আমি যখন আসি তখন আমি ফোর্থ ভ্যাকসিন দেব এরকম প্রস্তুতি নিচ্ছিলাম তো সামহাও আমরা শুনতে পাই যে একজনের থার্ড ভ্যাকসিন বাংলাদেশ থেকে যে দিয়ে এসেছিলেন ওটা ক্যান্সেল করে দিয়েছে তার একটা কারণ হচ্ছে এখানে কোভিশিল্ডটা অ্যালাউ করছে না তো যদি আমি বাংলাদেশ থেকে ফাইজার অথবা মডার্না এই দুটো নিয়ে আসতাম তাহলে হয়তো আমাকে এখানে এসে থার্ড ভ্যাকসিন দিতে হতো না যেহেতু আমার এখানে থার্ড ভ্যাকসিন আবার দিতে হয়েছে সেহেতু সেটার সেটা প্রসেস সম্পর্কে আমি একটু হালকা বলি আমি যতটুকু জানি সেটা হচ্ছে প্রথমে ওদেরকে জানাতে হয়েছে যে আমি থার্ড ভ্যাকসিন পর্যন্ত বাংলাদেশ থেকে দিয়ে এসেছি তো কোন কোন ভ্যাকসিন দিয়েছি সেটাও আমাকে ওদেরকে বাই ইমেইলে জানানো হয়েছে এবং ওরা এজ ইউজুয়াল আমার থার্ড ভ্যাকসিন যখন দেখে কোভিশিল্ড দিয়েছে ওরা একসেপ্ট করে না এবং ইন দ্য মিন টাইম আমার সাথে ওরা ফোনে কথা বলে বলেছিল যে তোমার তৃতীয় ডোজ তুমি নিয়েছো কি না তুমি সেটার তোমার কাছে ডকুমেন্টস আছে কিনা তো ডকুমেন্টস গুলো তুমি কিভাবে পাঠাতে পছন্দ করবে ইমেইলে নাকি পোস্টের মাধ্যমে তো এগুলো আমাকে ফোন দিয়ে শোনে এবং আমি আমি কি মানে পল সুস্মিতা কিনা এগুলো সব কনফার্ম করে কোন ডোজ নিয়েছি এগুলো সব ওনারা ওনাদের অফিসিয়াল নাম্বার থেকে আমার সাথে কন্টাক্ট করে এবং কনফার্ম করে কনফার্ম করার পরে হচ্ছে আমাদের এখান থেকে কাগজগুলো পাঠানো হয় এবং পাঠানোর পরে ওনারা তৃতীয় ডোজ দেওয়ার জন্য কলেজে অ্যাপয়েন্টমেন্ট নিতে ইমেলের মাধ্যমে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে যে তুমি তৃতীয় ডোজ দিতে ইচ্ছুক তো আমি কালকে জানুয়ারির আঠারো তারিখে হচ্ছে মিল পাই এবং সিট পাই যে হচ্ছে আমি এই দিন কোভিড থার্ড ডোজ ভ্যাকসিন দিতে পারবো ফর্ম তুলতে হয় ওই ফর্মটা ফিল আপ করতে হয় বাসায় বসেই ফর্মটা ফিল আপ করেছি ওখানে প্রথমে দুই ডোজ আমি কোন কোন ভ্যাকসিন দিয়েছি আমার কোনো অ্যালার্জেটিক প্রবলেম আছে কিনা বাসার অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো সব লেখা থাকে আমার কোনো কোশ্চেন আছে কিনা ভ্যাকসিনের ব্যাপারে এগুলো থাকে এবং ভ্যাকসিনের একটা মানে ইফেক্ট অ্যান্ড সাইড ইফেক্টস নিয়ে হচ্ছে দুই পাতা পেপার আমার কাছে আসে তো সব কিছু হচ্ছে জাপানিজে থাকে পরশু দিন রাত্রে এগুলো ফিল আপ করি আমার বডি টেম্পারেচার কত বর্তমানে এগুলো সব ওদেরকে নোট ডাউন করে দিতে হয় এবং আমার বাসার যে কাছের ক্লিনিক ওখানে আমার ডেটটা পরে যে ওখানে আমি যাব বাকিং ডিস্টেন্স তো আমি গিয়েছি আমি যে ক্লিনিকে ভ্যাকসিন নিয়েছি সেটার কিছু ক্লিপ আমি তুলে রেখেছিলাম এনভায়রনমেন্টটা ছিল এরকম এবং আমি তোমাদেরকে একটা তথ্য দিতে চাই যদি কোনো মেয়ে মানুষ তোমরা ভ্যাকসিন নেবে তোমরা যদি প্রেগনেন্ট হও বা কোনো কন্টিনিউয়াস কেউ যদি কোনো মেডিসিন নিচ্ছ তো এটা কিন্তু অবশ্যই ইনফরমেশনের মধ্যে ইনক্লুড করে দেবে এটার উপর ওরা খুবই গুরুত্ব সহকারে জোর দিচ্ছিলেন ওখানে গিয়ে আবার নতুন করে আরেকটা ফর্ম আপ করতে হয় মানে পূর্বের ফর্ম তো ওটা তো দিয়ে দিতে হয় আবার নতুন একটা ফর্ম ফিল করতে হয় আমাকে হচ্ছে আমার নাম ধরে ডাকা হয় যেহেতু আমার কোশ্চেন আছে ভ্যাকসিন নিয়ে ওইটা ওইটা আমি ওইখানে ক্লিক মার্ক দিয়েছিলাম যে আমার ভ্যাকসিন নিয়ে কোশ্চেন ডাক্তারের সাথে আমার কথা হয় তো উনি চেক করেন ওই ফর্মটা এবং বলেন যে আমার যে কি কোশ্চেন তখন আমি বলেছিলাম যে আমার এরকম অ্যালার্জিটিক প্রবলেম আছে এবং আমার মানে কোন কোন ফুডে ফুডে অ্যালার্জি না কেমন অ্যালার্জি এগুলো তো আমার যে আমি যে আজকে ভ্যাকসিন দেব সেটার কোন সাইড ইফেক্টস হবে কিনা বা অ্যালার্জেটিক প্রবলেম হবে কিনা তো উনি বলল যে তোমার আজকে যে ভ্যাকসিন দেওয়া হবে ওটাতে তোমার অ্যালার্জি জনিত কোন কিছু নেই জাস্ট তুমি তারপরেও দেওয়ার পর পনেরো মিনিট ওয়েট করবে তারপরে তুমি বাড়ি চলে যাবে একটু পরে আমাকে নাম ডাকলো এবং আমি ওখানে অ্যাসিস্টার ছিলেন উনি হচ্ছে ভ্যাকসিনটার নাম ক্লিয়ার করে দিয়েছিলেন আমি যে ভ্যাকসিনটা দিয়েছি সেটা হচ্ছে ফাইজার

এদের পদ্ধতির ব্যাপারে বলি বাংলাদেশের থেকে খুবই যত্ন সহকারে এনারা ভ্যাকসিন দেয় এবং বাংলাদেশে যে ইনজেকশনটা থাকে ওইটার থেকে খুবই চিকন থাকে আমি পার্সোনালি ভ্যাকসিন দিতে অনেক ভয় পাই প্রত্যেকবার আমার মাকে নিয়ে যেতে হয় আমার সাথে কিন্তু ওখানে আমি একটু শক্ত থাকার সাহস দেখানোর চেষ্টা করি প্লাস হচ্ছে ব্যথা বলতে যে পিঁপড়ার মতন তো আমরা বুঝি নর্মালি ইনজেকশন বলতে কিন্তু পিঁপড়ার মতনও অতটা লাগে না তো প্রথমে যখন আমি ইঞ্জেকশন দেই ফিল হয়নি ব্যথা বাট এর পরে আমার হাটটা হালকা অসার হয়ে আসে এবং ফাইজার ভ্যাকসিনটা নেওয়ার পরে আমি পনেরো মিনিট ওয়েট করি বাহিরে ওয়েট করার পরে আমার কোনো প্রবলেম হয়নি আমি বাসায় চলে আসি এবং এখন পর্যন্ত আমার কোনো জ্বর আসেনি রাত্রে থেকে হাতটা ব্যথা তবে আমি সাথে সাথে পেইন কিলার খেয়ে ফেলেছিলাম এখন এটার জন্য হয়তো ব্যথাটা একটু কম ফিল করছি বাট ব্যথা হয় আর হচ্ছে আমার হাজবেন্ড বলেছেন ওনার এক্সপিরিয়েন্স এতটুকু আমি শেয়ার করি যে উনি আমাকে বলেছিলেন যে তোমার তো তাও ভালো ইঞ্জেকশনটা দেওয়ার সাথে সাথে ভ্যাকসিনটা পুশ করে দেয় কিন্তু ওনার সময় এরকম হয়েছিল যে ইনজেকশনটা দিয়ে কিছুক্ষণ রেখে বলে যে তোমার হাতে কি কোনো অবশ হচ্ছে কিনা বা কোনো প্রবলেম ফিল করছো কিনা তারপরে হচ্ছে পুশ করে ভ্যাকসিনটা আর কে জাস্ট বলেছিল যে তোমার মনের মধ্যে বা তোমার যদি হাতে কোনো রকম ভয় থাকে তো তুমি ভয় পেও না রিল্যাক্স থাকো হাতটা রিল্যাক্স রাখো হাতটা রিল্যাক্স রাখলে হচ্ছে ভালো হবে তোমার জন্য রিল্যাক্স থাকার চেষ্টা করেছিলাম সো এটাই হচ্ছে ফাইনাল আপডেট তো তোমরা যারা বাংলাদেশ থেকে আসছো জাপানে অবশ্যই তোমরা ফাইজারটা নেওয়ার অথবা মডার্নার যে ভ্যাকসিনটা ওটা নিয়ে আসার চেষ্টা করবে তাহলে আর এখানে এসে তৃতীয় ডোজের জন্য অ্যাপ্লাই করতে হবে না বা আবার নিতে হবে না কারণ এখানে আসলে এখন কোভিড যেহেতু অনেক বাড়ছে চতুর্থ ডোজ পঞ্চম ডোজ হচ্ছে ওইগুলো নেওয়াটা খুবই দরকার এখানে ফ্লু ভ্যাকসিনও দেয় ফ্লু ভ্যাকসিনটা যারা তোমরা উইন্টারে আসবে তো ওরা ফ্লু ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে কি হয় ঠান্ডা জ্বর অনেকের আসে এনভায়রনমেন্ট চেঞ্জের জন্য ওটা থেকে তোমরা একটু নিজেদেরকে সেফ রাখবে এবং আমি এখানে যতজনের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই বলে যে না ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত ফ্লু ভ্যাকসিন প্লাস হচ্ছে কোভিড ভ্যাকসিন তো অবশ্যই নিয়ে নেওয়া উচিত তো এটাই ছিল আজকে আমার ভিডিও আশা করি তোমাদের কাছে একটু হলেও হেল্প হবে এক স্টেপ যেন আগিয়ে থাকতে পারো সেটারই চেষ্টা থাকবে আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর তোমাদের যদি ভ্যাকসিন বা কোভিড সম্পর্কে কোনো ইনফরমেশন লাগে বা আমার এক্সপিরিয়েন্সের সাথে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন করতে মন চায় কমেন্টের মাধ্যমে কোয়েশ্চেন করতে পারো আমি ট্রাই করব তোমাদেরকে রিপ্লাই করে দেওয়ার সবাই ভালো থেকো টেক কেয়ার গুড বাই